হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমি ডিসকাস করব একটি সকার বোর্ড বানাতে আমাদের কী কী কম্পোনেন্টস লাগে। তো এখানে সকার বোর্ড বানাতে যে যে কম্পোনেন্টস লাগে সবগুলো এখানে আছে। তো আমি এটা পারচেস করেছি রোবোডক্স নামের একটা ফেসবুক পেজ থেকে, আমি স্যাটিসফাইড তাদের সার্ভিস থেকে। তো আপনারা যদি নিতে চান, আমি এদের লিঙ্কটা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমরা মোটর হিসাবে ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু সাইড করে রাখি, 37 GB 550 গিয়ার মোটর, 12 ভোল্টের 500 RPM যে মোটরটা আছে সেটা আমরা ইউজ করব। তো বাজারে প্রায় 300 RPMের বেশি দেখা যায়। তো আমি অনেক খুঁজে তাদের থেকে এই 500 RPM মোটরটা কালেক্ট করি। দেখতে পাচ্ছেন 500 RPM। এরপর আমরা হুইল হিসাবে ইউজ করেছি এখানে 65 mm-এর যে ব্লু হুইলগুলো আছে সেগুলো 4টা, এবং এই হুইলগুলো মোটরের সাথে কানেক্ট করার জন্য আমরা এখানে আনেছি 4টা ক্লাম্প। দেখতে পাচ্ছেন 4টা ক্লাম্প, এটাই আমাদের হুইলটাকে মোটরের সাথে কানেক্ট করবে, এবং এই মোটরটাকে আমাদের বডিতে সকারের যে বডি সেটাতে লাগানোর জন্য এখানে আছে বাকেট, এর মাধ্যমে আমরা এই বডিটাকে মোটরের সাথে লাগাবো, এবং অনেক স্ক্রু আছে, প্রয়োজনীয় সকল স্ক্রু। এরপর আমরা কন্ট্রোলার হিসেবে এখানে ইউজ করছি একটি আরডুইনো উনো R3 কন্ট্রোলার, আর তার সাথে একটা ক্যাবেলও দিয়েছে। এবং এখানে আমরা মোটর ড্রাইভার হিসেবে ইউজ করব BTS, যে হাই কোয়ালিটির যে মোটর ড্রাইভারগুলো আছে সেটা। আমাদের এখানে 2টা লাগবে মোটর ড্রাইভার, যেহেতু একটা মোটর ড্রাইভার দিয়ে আমরা 2টা মোটর ইউজ করব। আর এখানে আছে বাক কনভার্টার, সো এটা দিয়ে আমরা এই যে 12 ভোল্টের যে ব্যাটারিটা ইউজ করব সেটা থেকে ভোল্টেজ কনভার্ট করে আমাদের এই আরডুইনো তো ব্যবহার করার জন্য যে ভোল্টেজ সেটা এখানে দেওয়া হবে। এবং আমরা এখানে ব্যাটারি হিসেবে ইউজ করব 3500 mAh-এর একটি লিপো ব্যাটারি, এবং এখানে আমরা মাই কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করব AC05 ব্লুটুথ কন্ট্রোলার। সো এইগুলো হলেই মোটামুটি একটি সকার বোর্ডের কম্পোনেন্ট। সো এই জিনিসপত্রগুলো হলেই আপনারা ইজিলি একটি সকার বোর্ড তৈরি করে নিতে পারবেন। সো আমি এনাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিস অর্ডার করে নিতে পারবেন। সো এর পরবর্তী ভিডিওতে আমি সকার বোর্ড কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও দেবো, সেগুলো আপনারা আই বাটনে ক্লিক করে পেয়ে যেতে পারেন, আর তাছাড়া আমার চ্যানেলে গিয়েও পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।